মা কি খেয়েছে আমি দেখেছি দাদা। মা মা শুধু এক গ্লাসে জল খেয়ে আছে। কার্তি কি বলছিস কার্তি? আর তুমি কিনা আমার কাছে খাবার চাচ্ছ? দাদা তোমার যদি এতই ক্ষুধার তৃষ্ণা থাকে তাহলে তুমি আমার বুকে রক্ত খেয়ে তোমার ক্ষুধার তৃষ্ণা মিটো। না না কার্তি, এ কথা বলিস না কার্তি। আমি যে তোকে ছোটবেলা লালন পালন করে মানুষ করেছি রে কার্তি, আমি তোর রক্ত কি করে পান করবো রে কার্তি? এসব কথা বলতে নেই কার্তি। রাখালের বাচ্চা রাখাল, আমি আসছি। দাদা তোমাকে যে সাপে দংশন করেছে দাদা, তুমি আমাকে ছেড়ে চলে গেলে দাদা, চলে গেলে দাদা। পিছে চলে যাচ্ছে আহ
যে সন্তান মাঠে গরু চড়াতে বেরিয়েছে, আর এখন যে দুপুর গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, আমার সন্তানের এখন পর্যন্ত বাড়িতে ফিরে আসছে না কেন? আমি একটু ওই দিকটা ঘুরে দেখে আসি, আমার সন্তানের দেখা আমি কোথাও কোথাও আমার সন্তানের দেখা মিলে কিনা। রাখাল রাখাল রাখাল, সেই সকালে আমার সন্তান মাঠে গরু চড়াতে বেরিয়েছে, এখন পর্যন্ত আমার দুটি সন্তান আমার কাছে ফিরে আসলো না। আমি এখন কোথায় যাব? কোথায় গেলে আমার দুটি সন্তানের দেখা পাবো? আমার সন্তান কি, আমার সন্তান কি তোমরা কেউ দেখেছ? এখন নগরবাসী, যদি আমার সন্তানকে তোমরা কোথাও থেকে থাকো, তাহলে আমার কাছে খুলে বলো। সেই সকালবেলা আমাকে ডেকে বললো, মা আমাকে তোমরা বাদ দাও না। আমি বললাম, বাবা কার্তিক, তাহলে তোমাদের দুটি ভাইকে একাত্র বসে আমি তোমাদেরকে খাবার দেবো। বাবা, আমার দুটি সন্তানকে আমি কোথাও দেখতে পাচ্ছি না। আমি তোদেরকে সকালবেলা খানা খেতে দিতে পারিনি, দেখি আমার সঙ্গে রাগ করেছিস। চল বাবা, আমি তোদের জন্য বাড়িতে ভাত রান্না করে রেখেছি, চল খাবি। আমার সঙ্গে রাগ করছিস তাই না? বোকা ছেলে, মার সঙ্গে রাগ করতে নেই, উঠ বাবা। গণেশ, কার্তিক, দেখি তোদের শরীর আমার ঠান্ডা হয়ে গেছে কেন?
লাগবে কাগজে মিনতি করে বলছি, আমি তোমাকে অনুরোধ করে বলছি,
আমার দুটি সন্তানকে তুমি ভালো করে দাও। তুমি এখান থেকে চলে যাও বলছি। না, আমার সন্তানকে যে ডান না করে দিলে আমি এখান থেকে কিছুতেই যাব না। মাগো, আমি তোমাকে আমি তোমার দুটি হাতে পায়ে ধরে বলছি, আমার সন্তানকে ভালো করে দাও মা। এখান থেকে চলে যাও রাখালের মা। না, আমি বলছি এখান থেকে চলে যাও। আমি বলছি যাব না। চলে যাও। আমি তোমাকে আবারও বলছি, আমার দুটি সন্তানকে তুমি যেও দান করে দাও, তোমাদেরকে ভালো করে দাও। না মা, বলো, ওরা তোমার কাছে কি অপরাধ করেছিল যার জন্য ওদেরকে কালো লাইট দিয়ে ধ্বংসন করেছো? হ্যাঁ, ধ্বংসন করেছি। বলো মা, তুমি যখন এমন করে বলছো, তোমার পুত্রকে ভালো করতে হলে আমাকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। একটি পুষ্পাঞ্জলি? হ্যাঁ, একটি পুষ্পাঞ্জলি সাজাবার গেলে লক্ষ লক্ষ টাকার প্রয়োজন। পৃথিবীতে ঠাকুর আমাকে অনেক গরিব করে পাঠিয়েছে, কোথায় পাবো আমি লক্ষ লক্ষ টাকা? কোথায় পাবো আমি লক্ষ লক্ষ করে? আর কেমন করে তোমাকে দেব আমি পুষ্পাঞ্জলি? ওরে রাখালের মা, এর জন্য তুমি ভাবছো? বাবা, তুমি তো গরিব, তুমি তো অসহায়, তুমি সাতবারে ভিক্ষে করে আমার জন্য একটি পুষ্পাঞ্জলি আয়োজন করো। সাতবার ভিক্ষে করে? হ্যাঁ, আমি যাব। আমার সন্তানকে ভালো করতে হলে আমি প্রয়োজন হলে আমি ওই নগরবাসীর কাছে গিয়ে বলবো, কত নগরবাসী আমার সন্তানকে পদ্মার কালো লাগে ফাংশন করেছে, আমার সন্তানকে বাঁচাতে হবে। আমার সন্তানকে বাঁচাতে হলে ওই পদ্মা দেবীকে একটি পুষ্পাঞ্জলি দিতে হবে। তাই তো আমার বেশ কিছু টাকার প্রয়োজন, আমার কাছে একটি পয়সা নেই। আমি চলে ওই নগরবাসীর কাছে গিয়ে আমি ভিক্ষে করে হলেও তোমাকে পুষ্পাঞ্জলি দেব মা। ঠিক আছে রাখালের মা, তুমি শীঘ্র করি একটি পুষ্পাঞ্জলির আয়োজন করো, তোমার তোমার পুত্রকে ফিরে পাবে। বাগু, বলো, আমার একটি কথা রাখবি, আমি যতক্ষণ পর্যন্ত ওই নগরবাসীর কাছ থেকে চলে আসবো তুমি এখান থেকে যেতে পারবে না মা। ঠিক আছে, ঠিক আছে রাখালে মা, আমি এখানে বসে না, তুমি শীঘ্র করে চলে যাও ওই নগরবাসীর কাছে। ওগো নগরবাসী, আজকে আমার দুটি সন্তানকে বাঁচাতে হলে হাই গো